بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء المرسلين نبينا محمد وعلى آله وأصحابه أجمعين وعليكم السلام ورحمة الله وبركاته شو مرحبا أبني برشنا كورسنج يا أبنام بحر তাকদীরের বিষয়টা বুঝতে পারে নাকি তাকদের ব্যাপারে ভুল বুঝে যে আল্লাহ রাব্বুল আলামিন লিখে রাখছেন এই জন্য হয়েছে এটা না তাকদের ব্যাপারটা হচ্ছে চারটা বিষয় এক নম্বর হচ্ছে প্রথম হচ্ছে যে তাকদির তাকদিরের উপরে ঈমান আনাটা ইমানের ছটা রুকনের একটা গুরুত্বপূর্ণ রুকন অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন সব লিখে রেখেছেন যা ঘটবে তো এই তাকদির এই তাকদির বিষয়টা গোপনীয় রহস্য এটার উপর ইমান আনাটা হচ্ছে রুকুন ইমানের ছটা রুকন একটা যে ইমান আনবে না তার সে ইসলামের গণ্ডি থেকে বাইরে যাবে আমন্ত বিল্লাহি ও মালাইকি ও কুতুবিহি ও রসুলহি অলিয়মিল আখরি অল কাদের খাই পরিমাণ আনা ফিরিস্তাদের পরিমাণ আনা আসমানি কিতাবের ওপর এবং নবী রসুলদের ওপর পরকালের ওপর এবং ভালো মন্দ তাকদের ওপর এই ছয়টা হচ্ছে ইমানের ওপর এর মধ্যে হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ তাকদিরের উপর ইমান আনা যে এই তাকদের উপর ইমান আনবে না তার সে ইসলাম থেকে বাইরে হয়ে যাবে এটা বুঝতে হবে সর্বপ্রথম দুই নম্বর হচ্ছে যে এর ব্যাপারটা মানুষের ভুল বুঝে মনে করে যে আল্লাহ রাব্বুল আলামিন লিখে রেখেছেন এই জন্য হয়েছে না এটা না তাকদিরের ব্যাপারটা হলো এক নম্বর হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে যা গঠবেন পূর্ব থেকে উনি জানেন আল্লাহ শাইইন আলী মানে আল্লাহ তালা সর্ববিষয় জ্ঞানী তা আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে কি কি হবে সেটা আল্লাহ তাআলা জানেন সেই অনুযায়ী আল্লাহ রাব্বুল আলামিন লিখে রেখেছেন আল্লাহ জানেন যে আল্লাহ তালা জানেন যে এই আবরার আব্রারকে তারা পিটিয়ে মারবে আর এই কারণে আব্রার মৃত্যু ঘটবে এবং মৃত্যুটা আল্লাহ মৃত্যু জীবন মৃত্যু আল্লাহ লিখে রাখছে যে মৃত্যু যখন হইতে হবে এটা আল্লাহর অনুমতি তো হবে না আল্লাহ তালা এটা করাবেন তারা মারবে এবং তার মৃত্যু হবে এটা আল্লাহ তালা পূর্ব থেকেই ঘটনাটা কি ঘটবে এটা জানেন সেই অনুযায়ী আল্লাহ তালা লিখে লিখে রেখেছেন এক নম্বর তো আল্লাহ জানেন এক নম্বর দুই নম্বর জানা অনুযায়ী আল্লাহ লিখে রেখেছেন তিন নম্বর হচ্ছে আল্লাহ রাবুল আলমিন ইচ্ছা করেন কারণ ইচ্ছা না করলে আল্লাহর ইচ্ছা না ছাড়া হবে না চার নম্বর হচ্ছে আল্লাহ রাবুল আলমী কর্মটা তৈরি করেন কারণ এগুলো পরীক্ষার জন্য কিন্তু আল্লাহ রাব্বুল আমি জোর করে করেন না আল্লাহ রাব্বুল আলমিন নিষেধ করে দিয়েছেন হত্যা করাটা মহাপাপ যে একটা লোকরে হত্যা করলো সেজন্য সমস্ত পৃথিবীর মানুষকে হত্যা করলো আর যে একটা লুকরে বাঁচালো সেজন্য সেজন্য সমস্ত মানুষকে বাঁচালো তো আল্লাহ রব্বুল আলমিন নিষেধ করেছেন হত্যা করতে কিন্তু আল্লাহ তালা জানতে পারেছেন যে এই এরা কোরআনে নিষেধ কোরআনে হত্যা করাটা মহাপাপ একটা বিল হত্যা করার বিনা কারণ একটা মহিলা বনি বনীশাল একটা মহিলা একটা লিকে হত্যা করে চলে গেছে তো কাজেই প্রাণী হত্যা করার কারণ ছাড়া এটা আল্লাহ তারা নিষেধ করেছেন কিন্তু আল্লাহ তারা জেনেছেন যে যারা আল্লাহর কথা শুনবে না তারা কি কি করবে কারণ এখানে পরীক্ষার জন্য আল্লাহ রাবুল আলমী সবাইকে একটা ইচ্ছা শক্তি এবং একটা ফ্রি ক্ষমতা দিতেন স্বাধীনতা পরীক্ষার জন্য এটা যদি না দিতেন তাহলে তো পরীক্ষা করা যেত না হত্যা করাটা মহাপাপ হত্যা করলে শাস্তি এটাও বলা হয়েছে এবং দুনিয়াতেও শাস্তি রয়েছে তারপরেও আপনার যারা মারছে এই কথার এই জিনিসটা পিটিয়ে মারবে কিভাবে মারবে এটা আল্লাহ তালা আগের থেকে আল্লাহ জানেন সেই জানা অনুযায়ী আল্লাহ তালা লিখে রেখেছেন আর লিখে রেখেছেন তারপর তাদেরকে হত্যা করাটা একটা কাজ এটা যে না তৈরি করা তো পরীক্ষা করা যাবে না এই জন্য এটা তৈরি করেছেন আল্লাহ তালা যেন কাজটা করা হয় এবং আল্লাহ তালা ইচ্ছা করেছেন যে চুরি করতে চায় আল্লাহ তালা ইচ্ছা করেছেন চুরি করলে চুরি করো তারপরে তুমি ভালো কাজ করলে ভালো কাজ দুটোই তোমার জন্য ওপেন তোমাকে স্বাধীনতা দেওয়া হয়েছে তা আল্লাহ তাহলে স্বাধীনতা যদি না দেন তাহলে তো এটা পরীক্ষা করা যাবে না দুনিয়াতে তো পরীক্ষার জন্য আল্লাহ রব্বা আমাদেরকে প্রেরণ করেছেন এখানে আমাদেরকে ভালোমন্দ বোঝার আকল বুদ্ধি দিয়েছেন এবং আমাদেরকে একটা ইচ্ছা শক্তি দিয়েছেন আমরা যেন ভালো কাজও করতে পারি খারাপ কাজ করতে পারি যদি আমরা খারাপ কাজ না করতে পারতাম তাহলে পরীক্ষা হইতো না খারাপ কাজ করার ক্ষমতা থাকা সত্ত্বেও যখন আমরা আল্লাহকে ভয় করে করবো না তখন আল্লাহ রাব্বুল বললাম আমাদেরকে পুরস্কার দিবেন আমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাবেন কিন্তু আমরা যখন নাকি এই পরীক্ষার মধ্যে আল্লাহ ইচ্ছা শক্তিকে আল্লাহর বিরোধী কাজে লাগাবো তখন আমাদেরকে শাস্তি দিবেন তো কাজেই তাকদীর অর্থ হচ্ছে যে জোর করে আল্লাহ করেন না আল্লাহ রাব্বুল আলামিন এই যে আবরারকে যারা হত্যা করেছে তাদেরকে আল্লাহ জোর করে হত্যা করতে বলেন বরং আল্লাহর রাব্বুল পবিত্র কোরআনে এবং হাদিসে নিষেধ করা হয়েছে যে হত্যা করাটা মহা তারাও জানে এবং তারা যে দুনিয়ার আইনে ধরা পড়বে তাদের বিচার হবে এটাও তারা জানে তা সত্ত্বেও তারা করেছে তো আল্লাহ রাব্বুল আলামিন জানেন সমস্ত পৃথিবীতে যেই ঘটবে এবং ভালো ঘটনা ঘটবে সবগুলো জানেন সেই জানা অনুযায়ী এক নম্বর আল্লাহ জানেন আল্লাহ আল্লাহ তালা লিখে রেখেছেন তিন নম্বর হচ্ছে আল্লাহ তালা ইচ্ছা করেছেন ইচ্ছা না করলে তো কেউ কিছু করতে পারবে না আল্লাহ তালা বলতেছেন যে তুমি যদি জাহান্নামের পথে যাইতে চাও তো যাও আর যদি জান্নাতের পথে চলতে চাও যাও এখানে দুটোটার ব্যাপার আল্লাহ ইচ্ছা করছেন ইচ্ছা পোষণ করছেন কিন্তু আল্লাহ আমাদেরকে জান্নাতের পথে চলতে বলেছেন জাহান পথে নিষেধ করেছেন কিন্তু আমাদেরকে অনুমতি দিয়েছেন দুটাই স্বাধীনতা দিয়েছেন স্বাধীনতা না পরীক্ষা করা দিত না এই জিনিসটা বুঝতে হবে তারপর আল্লাহ কর্মগুলা তৈরি করে দিয়েছেন এখন জাহান নামে যাই তাহলে জাহান নামের পথটা থাকতে হবে সেখানে আমি হাইটা ওই পথে চলার একটা ক্ষমতা থাকতে হবে ওই ক্ষমতাটা কর্মগুলো আল্লাহ তৈরি করে দিয়েছেন আর জান্নাতে যাওয়ার জন্য একটা কর্ম আদর্শ এগুলো রয়েছে সেগুলো আল্লাহ তৈরি করে দিয়েছেন তাহলে চারটা জিনিস বুঝতে আল্লাহ তারা প্রথম সব কিছু জানেন দুই নম্বর সে লিখে রেখেছেন তিন নম্বর আল্লাহ ইচ্ছা করেছেন পরীক্ষার জন্য জনজনকে অনুমতি দিয়েছেন চার নম্বর সে আল্লাহ তাদের এই কর্মগুলোও সৃষ্টি করেছেন সবগুলাই পরীক্ষার জন্য কিন্তু এখানে অনেকে না বোঝার কারণে মনে করে যে আল্লাহ তালা জোর করে আল্লাহ তালা তো জোর করে করাচ্ছেন না আল্লাহ তালা কাউকে কোনো কিছু জোর বরং বরংচ আল্লাহ রবুল্লা আলমিন ভালো কাজগুলোর ব্যাপারে আল্লাহ রব্ল আলমিন আমাদেরকে পুরস্কার দেবেন আর খারাপ কাজগুলোর ব্যাপারে দুনিয়াতেও শাস্তি রয়েছে পৃথিবীর বিভিন্ন আইন কানুনে বিচার হলে সেগুলো শাস্তি হচ্ছে এবং পরকালেও শাস্তি হবে এগুলো সবাই জানে তারপরেও মানুষ করতেছে এই পরীক্ষা ইচ্ছা করে যারা করবে তাদের শাস্তি হবে তো কাজেই যে হত্যা করাটা আল্লাহ তালা এই যে পবিত্র কোরআনের আল্লাহ যে আর যে যে মানুষ একজনকে হত্যা করলো সে যেন সমস্ত পৃথিবীর মানুষকে হত্যা করলো আর যে মানুষের প্রাণ বাঁচালো সে যেন আহ সমস্ত মানুষের প্রাণ বাঁচালো তো যে একটা লোক হত্যা করবে তাকে আল্লাহ এমন শাস্তি দিয়েছেন যে সমস্ত পৃথিবীর মানুষকে হত্যা করার সমপরিমাণ শাস্তি সে পাবে আর যে একজনকে বাঁচাবে সমস্ত পৃথিবীর মানুষকে সহজ মানে বাঁচানোর যে সোয়াবটা সে পাবে তো কাজেই ভালো মন্দ দুটাই আল্লাহ রব্লুল্লা আলমিন দিয়েছেন পরীক্ষার জন্য এবং সবটা স্বাধীনতা দিয়েছেন ভালো কাজ করার খারাপ কাজ কিন্তু মানুষের কে খারাপ কাজ করবে এটা আল্লাহ পূর্ব থেকে জানেন সেটা লিখে রেখেছেন আর কে ভালো কাজ করবে আল্লাহ পূর্ব থেকে লিখে রাখেছেন তো এই জন্য এটা অনেকে না বোঝার কারণে মনে করে যে আল্লাহ লিখে রাখেছে আল্লাহ তো লিখে রাখেছেন আল্লাহ তো জোর করে আমাকে করাচ্ছে না আল্লাহ রবুল্লা আলমিন আমাকে খারাপ কাজের দিকে যেতে নিষেধ করেছেন আর ভালো কাজ করার উদ্বুদ্ধ করেছেন এবং আমাকে ভয়ও দেখাইছেন এরপরও যদি আমি করি সেটা তো আল্লাহ জানেন সেই আল্লাহ লিখে রেখেছে তো কাজেই তাকদের উপর ইমান আনা এটা অবশ্যই ইমান আনতে হবে এবং এটা গোপনীয় এখন অনেকে বলে করে মনে করে যে আমার তো লেখা আছে লেখা তো আমি জানি না কি লেখা কিন্তু আল্লাহ তো আমাদের কাছে ওয়াদা করছেন যে ভালো পথে চলবে আল্লাহ তাকে ভালো পথে চলার তফিদিন দিবেন আর যে খারাপ পথে চলবে সে খারাপ পথে চলতে পারবে খারাপ পথে চললে শাস্তি ভালো পথে চললে আল্লাহ রব্ল আলমিন আমাদের সবাইকে এই ইমানের ছটা রোকনের একটা রোকন তাকদির তাকদির উপর বিশ্বাস করা এবং এখানে কোনো ধরনের সন্দেহ সংশয় না করা আর এটা বোঝা যায় এই লিখে রাখাটা তাকদির মানে লিখে রাখা হয়েছে সেটা হচ্ছে আল্লাহ তারা জানে যে কে খারাপ কাজ করবে সে ভালো সেই অনুযায়ী আল্লাহ লিখে রেখেছেন কিন্তু পূর্বক কাউকে কোনো খারাপ কাজ করানো হয় না এবং ভালো কাজও করানো হয় সবাইকে আল্লাহ রাবুল্লা আলমিন ইচ্ছা শক্তি এবং স্বাধীনতা দিয়েছেন পরীক্ষার জন্য এই ইচ্ছা শক্তি স্বাধীনতাকে যে ভালো কাজে লাগাবে সে আল্লাহর সন্তুষ্টি অর্জন করবে আর যে এই ইচ্ছা শক্তিকে খারাপ কাজে ব্যবহার করবে আল্লাহ রাবুল্লা আলমিনের শাস্তি সে ভোগ করবে আল্লাহ তালা আমাদের সবাইকে দিনের বিধানগুলো সঠিকভাবে বুঝে আমল করে তফ বিধান করোসাল্লাহাম